আজকে আলোচ্য বিষয় হলো সমযোজী বন্ধনে বিভাজন। সমযোজী বন্ধনের বিভাজন, সমযোজী বন্ধনের বিভাজন। আমরা বিক্রিয়া মানে বুঝি হচ্ছে বন্ধন ভাঙা, বন্ধন গড়া। বিক্রিয়া মানেই বুঝি হচ্ছে বন্ধন ভাঙা, বন্ধন গড়া। জৈব যৌগে শুধুমাত্রই সমযোজী বন্ধন বিদ্যমান, তাই যে জৈব যৌগে যখন জৈব যৌগ বিক্রিয়া অংশ নিবে তখন জৈব যৌগে যে বিদ্যমান বন্ধন সে বন্ধন যথাক্রমে ভাঙবে এবং গড়বে। এখন যেহেতু শুধুমাত্র সমযোজী বন্ধন জৈব যৌগে বিদ্যমান, তাহলে এক্ষেত্রে বন্ধন ভাঙবে শুধু সমযোজী বন্ধন। সেই কারণেই আমরা আলোচনা করতেছি হচ্ছে সমযোজী বন্ধনের বিভাজন, সমযোজী বন্ধনের বিভাজন। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধনের বিভাজন, হ্যাঁ, আমরা সমযোজী বন্ধনের বিভাজন আলোচনা কেন করব সেটা তো বুঝতে পারা, যে যে জৈব যৌগে শুধুমাত্র সমযোজী বন্ধন বিদ্যমান, সে কারণে জৈব যৌগ যখন বিক্রিয়া অংশ নিবে তখন বন্ধন ভাঙবে এবং পরবর্তীতে বন্ধন গড়বে। তো বন্ধন প্রথমে যেহেতু ভাঙবে সেক্ষেত্রে যখন সমযোজী বন্ধনের বিভাজন আমরা আলোচনা করতে চাইছি। হ্যাঁ, সমযোজী বন্ধন বিভাজন, যেটা সমযোজী বন্ধনের বিভাজন হচ্ছে কি দুই প্রকার, সমযোজী বন্ধনের বিভাজন হচ্ছে দুই প্রকারে। হ্যাঁ, এক প্রকারে হচ্ছে গিয়ে বলা হয় সুষম বিভাজন, এক প্রকারে বলা হয় হচ্ছে গিয়া সুষম বিভাজন, আরেক প্রকারকে বলা হয় হচ্ছে বিষম বিভাজন। তাহলে সমযোজী বন্ধনের বিভাজন কয় রকম? দুই রকম, এক হচ্ছে গিয়ে সুষম বিভাজন আর এক হচ্ছে গিয়ে বিষম বিভাজন। তাহলে সুষম বিভাজন আর বিষম বিভাজন সমযোজী বন্ধনের এই দুই প্রকার বিভাজন। তো আমরা প্রথমে আসি হচ্ছে সুষম বিভাজনে, প্রথমে আসি হচ্ছে সুষম বিভাজন নিয়ে, সুষম বিভাজন নিয়ে আসি। তাহলে সুষম বিভাজন কখন? সমযোজী বন্ধন গঠনকালে দুটি পরমাণুর নিজেদের মধ্যে একজোড়া ইলেকট্রন শেয়ার করে। তাহলে সমযোজী বন্ধন গঠন করলে দুইটা পরমাণু কি করে? নিজেদের মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে, তাই তো? এখন বুঝলাম না, মানে সমযোজী বন্ধন যারা গঠন করে তারা নিজেদের মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে, দুটি পরমাণু এক জোড়া ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে? তাহলে এখন সমযোজী বন্ধনে যে দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান তাদের মধ্যে কি আছে? এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন আছে। এখন এই বন্ধন যখন বিভাজিত হয় তখন এ আর বি ধরো পরস্পর থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, এ বি পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে বন্ধনীয় ইলেকট্রন একটা এর নিকট আর একটা বি এর নিকট, বন্ধনীয় ইলেকট্রন একটা এর নিকট আর একটা হলো বি এর নিকট। তো এমন যদি হয় তাহলে এই বিভাজনকে বলা হয় সুষম বিভাজন, এই বিভাজনকে বলা হয় সুষম বিভাজন। কারণ কি? কারণ হচ্ছে এক জোড়া ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন যদি দুইজনের মধ্যে সমান বন্টিত হয়, দুইটা ইলেকট্রন যদি দুইজনের মধ্যে সমান বন্টিত হয় তাহলে সেটা কি বিভাজন বলবা তুমি? নিশ্চয়ই সুষম বিভাজন। তাহলে সুষম বিভাজন কি? সমযোজী বন্ধনের বিভাজন কালে দুটি পরমাণু যদি একটি করে ইলেকট্রন কি করে গ্রহণ করে, বা একটি করে ইলেকট্রন যদি দুটি পরমাণুর মধ্যে বন্টিত হয় তবে এই বিভাজনকে বলা হয় কি? সুষম বিভাজন। এই বিভাজনকে বলা হয় কি? সুষম বিভাজন। যেমন ক্লোরিন অণুর মধ্যে, ক্লোরিন অণুতে এই যে Cl2 একটা অণু যেখানে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন বিদ্যমান, ক্লোরিন অণুতে ক্লোরিন ক্লোরিন বন্ধন বিদ্যমান, ক্লোরিন অণুতে ক্লোরিন ক্লোরিন বন্ধন বিদ্যমান। এখন ক্লোরিন ক্লোরিন বন্ধন মানে কি? এক জোড়া বন্ধন জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া বন্ধন জোড়া ইলেকট্রন দেখা গেছে ইউভি লাইটের প্রেজেন্সে, ইউভি লাইটের প্রেজেন্সে ক্লোরিন কি হয়ে যায়? এক দুইটা ক্লোরিন পৃথক হয়ে যায়, দুইটা ক্লোরিন কি হয়ে যায়? পৃথক হয়ে যায়, এবং প্রতিটা ক্লোরিনের কাছে একটি করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ক্লোরিনের কাছে একটি ইলেক্ট্রন থাকে। একটি ইলেকট্রনকে আমরা বলি হচ্ছে বিজোড় ইলেকট্রন, একটি ইলেকট্রনকে আমরা বলি হচ্ছে অযুগ্ম ইলেক্ট্রন। তাহলে এই ক্লোরিনের মধ্যে অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান, তাহলে এই বিভাজনকে বলা হয় সুষম বিভাজন, এই বিভাজনকে বলা হয় কি? সুষম বিভাজন। আর সুষম বিভাজনের ফলে যে গ্রুপটা তৈরি হয়, সুষম বিভাজনের ফলে যা তৈরি হয়, যে গ্রুপ বা পরমাণু তৈরি হয় তাদের মধ্যে কি বিদ্যমান? অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান।
তাদের মধ্যে কি বিদ্যমান? অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে, তো এই ধরনের যারা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট তাদেরকে বলা হয় হচ্ছে মুক্ত মূলক, তাদেরকে বলা হয় হচ্ছে মুক্ত মূলক অথবা বলা হয় ফ্রি রেডিক্যাল, এদেরকে বলা হয় হলো মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল, মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল, মুক্ত মূলক কিংবা ফ্রি রেডিক্যাল। ওকে, তাহলে ফ্রি রেডিক্যাল কাকে বলে এটা জিজ্ঞাসা করা হতে পারে। তো যদি বলে ফ্রি রেডিক্যাল কাকে বলে, তাহলে সমযোজী বন্ধনের সুষম বিভাজনে, সমযোজী বন্ধনের সুষম বিভাজনে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট বা বেজোর ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু বা মূলক পাওয়া যায় তাকে বলা হয় ফ্রি রেডিক্যাল, তাকে বলা হয় ফ্রি। তাহলে আমরা দেখলাম হচ্ছে সুষম বিভাজন, সমযোজী বন্ধনের দুই ধরনের বিভাজন, তার এক প্রকার হচ্ছে সুষম বিভাজন কিভাবে হয় এবং সুষম বিভাজনে কি তৈরি হয়, সুষম বিভাজন কিভাবে হয় এবং সুষম বিভাজনে কি তৈরি হয়। হ্যাঁ, তাহলে আমরা সেটা জানতে পারলাম যে সুষম বিভাজন কোনটি এবং সুষম বিভাজন থেকে কি উৎপন্ন হয়, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। আর ফ্রি রেডিক্যাল কি, যে সকল পরমাণু বা মূলকে কি থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে বা বেজোর ইলেকট্রন থাকে। আচ্ছা, আরেক প্রকার বিভাজন সেটা হচ্ছে বিষম বিভাজন। মানে আরেক প্রকার বিভাজন কি, সেটা হচ্ছে বিষম বিভাজন, মানে সুষম বিভাজন এবং বিষম বিভাজন। এখন হচ্ছে বিষম বিভাজন, সুষম বিভাজন যখন আমরা বুঝতে পারছি, নিশ্চয়ই এখন আন্দাজ করতে পারতেছি যে বিষম বিভাজন কোনটি হবে। অর্থাৎ এ আর বি নিজেদের মধ্যে একজোড়া ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ আছে, এ আর বি নিজেদের মধ্যে একজোড়া ইলেকট্রন শেয়ার করে বন্ধনে আবদ্ধ আছে। যখন বন্ধন বিভাজিত হবে তখন এ থেকে বি আলাদা হবে, এ থেকে বি কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তবে এই আলাদা হবার সময় বি কি করছে, বন্ধনীয় ইলেকট্রন জোর একাই গ্রহণ করছে, বি কি করছে, বন্ধনীয় ইলেকট্রন জোর একাই গ্রহণ করছে। অর্থাৎ দুইটি ইলেকট্রনই কার কার দিকে চলে গেছে, বি অ্যাটমের দিকে চলে গেছে। তাই এজ এ রেজাল্ট যেটা হবে, বি হয়ে যাবে নেগেটিভ আর এ হয়ে যাবে পজিটিভ, যেহেতু এ থেকে ইলেকট্রন এর প্রাপ্য ইলেকট্রন এ পায়নি, তো এ হয়ে যাবে পজিটিভ আর বি হয়ে যাবে নেগেটিভ। তো এই ধরনের বিভাজনকে বলা হবে বিষম বিভাজন, এই ধরনের বিভাজনকে বলা হয় হচ্ছে বিষম বিভাজন, এই ধরনের বিভাজনকে আমরা কি বলবো, বিষম বিভাজন, বিষম বিভাজন। হ্যাঁ, তাহলে বিভাজন কয় প্রকার, দুই প্রকার, এক প্রকার হচ্ছে সুষম বিভাজন আরেক প্রকার হচ্ছে বিষম বিভাজন। আর সুষম বিভাজনে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলক। তাইলে বিষম বিভাজনে কি উৎপন্ন হইছে, বিষম বিভাজনে উৎপন্ন হইছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ওকে, যেটা তড়িৎ নিরপেক্ষ, আবার একটু বলবেন। হ্যাঁ, বলতেছি দেখো, যেটি ফ্রি রেডিক্যাল সেটি ছিল তড়িৎ নিরপেক্ষ, যেটি ফ্রি রেডিক্যাল সেটি ছিল তড়িৎ নিরপেক্ষ, বিকজ দে মানে দ্যাট ওয়াজ নট পজিটিভ অর নট নেগেটিভ, ফ্রি রেডিক্যাল পজিটিভও ছিল না নেগেটিভও ছিল না, দ্যাট ওয়াই দ্যাট ওয়াজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। তাহলে ফ্রি রেডিক্যাল হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় কোন বিভাজনে, সুষম বিভাজনে। আর এখন হয়েছে কি, বিষম বিভাজন, বিষম বিভাজনে কি হয়, একটা পজিটিভ আয়ন তৈরি হয়, একটা নেগেটিভ আয়ন তৈরি হয়। পজিটিভটা হচ্ছে কি আর কি, ক্যাটায়ন, আর নেগেটিভটা হচ্ছে কি, অ্যানায়ন। তাহলে বিষম বিভাজনে কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এটা হচ্ছে বিষম বিভাজন। ঠিক আছে, যেমন মনে করো, ধরো কোথাও যদি এমন হয় যে কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন, কার্বন বনাম ক্লোরিনের বন্ধন, কার্বনের বনাম ক্লোরিনের বন্ধনে কার্বন ধনাত্মক, ক্লোরিন কি হইতে পারে, ঋণাত্মক, কার্বন ধনাত্মক, ক্লোরিন কি হইল, ঋণাত্মক। তাহলে এই বিভাজনটাকে বলা হয় হচ্ছে বিষম বিভাজন, এই বিভাজনকে বলা হয় বিষম বিভাজন। তাহলে সুষম বিভাজন আর হচ্ছে বিষম বিভাজন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে সমযোজী বন্ধনের বিভাজন, ক্যাটায়ন ও কার্বানায়ন।
প্রথমে কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন। প্রথমে আছে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন বা এটাকে বলে কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম আয়ন, অর্থাৎ যাহাই কার্বোক্যাটায়ন তাহাই কার্বোনিয়াম আয়ন। ঠিক আছে, কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন, ওকে, কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। আচ্ছা, এখন মনে করো আমরা জানলাম যে বিষম বিভাজনে, বিষম বিভাজনের ফলে একটি ধনাত্মক আয়ন তৈরি হয়, একটি ঋণাত্মক আয়ন তৈরি হয়। বিষম বিভাজনের সময় একটি ধনাত্মক আয়ন তৈরি হয় এবং একটি ঋণাত্মক আয়ন তৈরি হয়। যদি যদি বিষম বিভাজনের সময় কার্বন ধনাত্মক আয়নে পরিণত হয়, যদি কার্বন ধনাত্মক আয়নে পরিণত হয় তাহলে সেই কার্বনকে বলা হবে কার্বোক্যাটায়ন, এই কার্বনকে বলা হবে কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়ন। পজিটিভ আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। পজিটিভ আয়ন হলে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। যেহেতু কার্বন পজিটিভ সেই জন্য হচ্ছে কার্বোক্যাটায়ন। আচ্ছা, আর পজিটিভ আয়নকে আমরা আবার কি বলি? যেমন মনে করো নাইট্রোজেনের উপরে প্লাস হইলে আমরা অ্যামোনিয়া হইলে অ্যামোনিয়াম বলি, নাইট্রোজেন প্লাস হইলে অ্যামোনিয়াম বলি, অ্যামোনিয়াম। ঠিক আছে, তেমনি এটা কার্বন যেহেতু পজিটিভ তাহলে এর নাম হচ্ছে কার্বোনিয়াম, তাহলে ক্যাটায়ন বলি কার্বোক্যাটায়ন অথবা বলি কার্বোনিয়াম আয়ন। কারণটা বুঝতে পারছো? ধনাত্মক কার্বন হচ্ছে কার্বোক্যাটায়ন, ধনাত্মক কার্বন হচ্ছে কার্বোনিয়াম আয়ন। তাহলে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কি? যে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে, সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে যদি ধনাত্মক কার্বন বিশিষ্ট, যদি ধনাত্মক কার্বন বিশিষ্ট আয়ন তৈরি হয় বা মূলক তৈরি হয় তাহলে সেটি হবে হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। সহজ পথে বলতে গেলে ধনাত্মক কার্বনই হচ্ছে কার্বোক্যাটায়ন, ধনাত্মক কার্বনই হচ্ছে কার্বোনিয়াম আয়ন। ঠিক আছে, এখন এটার প্রকার স্যার কার্বোনিয়াম আয়নের ডেফিনিশনটা আবার একটু বলেন। সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে ধনাত্মক আয়ন, সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে ধনাত্মক আধান বিশিষ্ট যে কার্বন, যে কার্বন পাওয়া যায় তাকে বলা হয় কার্বোক্যাটায়ন। আচ্ছা, তাহলে এটার প্রকার, এটার প্রকার, হ্যাঁ, কার্বোক্যাটায়নের প্রকার খেয়াল করি আমরা। কার্বনের যখন ধনাত্মক কার্বন, ধনাত্মক কার্বন বা ঋণাত্মক কার্বন যাই হোক না কেন, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তার জন্য তার একটি যোজ্যতা ব্যবহৃত হবে বা একটি যোজনী ব্যবহৃত হবে বা একটি হাত ব্যবহৃত হবে। তারপরে তার কাছে থাকে অবশিষ্ট তিনটা হাত, এই তিন হাতে তার তিনটা হাইড্রোজেন আছে, তিন হাতে তার তিনটা হাইড্রোজেন আছে। তো আমরা এই হাইড্রোজেন লেখতে না লিখে তোমরা যদি বুঝতে কষ্ট হয় এই জন্য রাইটে লিখলাম, তাহলে বুঝতে পারতেছ এটা হলো মিথাইল। তাহলে এটার নাম কি? মিথাইল কার্বোক্যাটায়ন। এটা কি? মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। হ্যাঁ, বুঝতে বুঝে নিছো না? মিথাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, আবার আসো, কার্বন ধনাত্মক এর সঙ্গে দুইটা হাইড্রোজেন আছে, আরেকটা অ্যালকাইল আসছে, অর্থাৎ হাইড্রোজেন একটা কমছে, সেখানে একটা অ্যালকাইল যুক্ত হয়েছে, অ্যালকাইল, অ্যালকাইল মানে একটা কার্বন যুক্ত হয়েছে। তখন এটাকে তোমরা বলবা হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওয়ান ডিগ্রি মানে হলো প্রাইমারি, ওয়ান ডিগ্রি হচ্ছে প্রাইমারি। কার্বন ধনাত্মক তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে, তাহলে আর দুই হাতে আরো একটা অ্যালকাইল বাড়লো এবং অ্যালকাইল হলো দুইটা, তখন এটা হচ্ছে তোমার টু ডিগ্রি বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এবার কার্বন যখন ধনাত্মক তার কাছে কোনো হাইড্রোজেন নাই, তিন হাতেই তিনটা অ্যালকাইল আছে, তিন হাতেই তিনটাই অ্যালকাইল আছে, তাহলে এটা হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে কয় প্রকার কার্বোক্যাটায়ন হলো? চার প্রকার, মিথাইল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। মিথাইল, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এই চার প্রকার হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়ন, এই চারটা হচ্ছে কার্বোক্যাটায়ন। ঠিক আছে, বুঝতে পারছো তো কার্বোক্যাটায়ন? তাহলে এই হলো চারটা কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নের একটা তথ্য, দুইটা তথ্য জানতে হবে বা দুইটা ক্রম জানতে হবে, একটা হলো স্থায়িত্বের ক্রম, একটা হলো স্থায়িত্বের ক্রম। তাহলে কার্বোক্যাটায়নের কয়টা ক্রম জানতে হবে? দুইটা ক্রম জানতে হবে, একটা হলো স্থিতিশীলতার ক্রম বলি আর কি, হ্যাঁ, বা স্থায়িত্বের ক্রম। তাহলে একটা হচ্ছে স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রম বা স্থিতিশীলতার ক্রম। আচ্ছা, স্থিতিশীলতার ক্রম হচ্ছে টারশিয়ারি,
সেকেন্ডারি প্রাইমারি মিথাইল, এই হলো স্থিতিশীলতার ক্রম। তাহলে স্থিতিশীলতার ক্রম হচ্ছে টারসিয়ারি সেকেন্ডারি প্রাইমারি মিথাইল, টারসিয়ারি সেকেন্ডারি প্রাইমারি মিথাইল। তাহলে সবচেয়ে স্থিতিশীল কোনটা? টারসিয়ারি কার্বোক্যাটাইল। সবচেয়ে স্থিতিশীল কোনটা? টারসিয়ারি কার্বোক্যাটাইল। সবচেয়ে স্থিতিশীল হচ্ছে টারসিয়ারি কার্বোক্যাটাইল, টারসিয়ারি কার্বোক্যাটাইল হচ্ছে সবচেয়ে স্থিতিশীল। তাহলে টারসিয়ারি যদি সবচেয়ে স্থিতিশীল হয় তাহলে মিথাইল কি সবচেয়ে কম স্থিতিশীল হবে, তাই না? আচ্ছা, তাহলে টারসিয়ারি কার্বোক্যাটাইলটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সবচেয়ে স্থিতিশীল, সর্বাপেক্ষা স্থিতিশীল হচ্ছে টারসিয়ারি। এখন কেন, দেখো কেন, হ্যাঁ কেন টারসিয়ারি সবচেয়ে স্থিতিশীল? ঠিক আছে, কেন টারসিয়ারি সবচেয়ে, এইটা এই যে টারসিয়ারিটা সবচেয়ে স্থিতিশীল কেন? হ্যাঁ, তো আসো যেটার কারণটা কি বলি। কারণটা হচ্ছে কার্বোক্যাটাইন যারা তাদের ইলেকট্রন নেয়ার প্রবণতা, অর্থাৎ এদের ইলেকট্রন ঘাটতি আছে, যারা কার্বোক্যাটায়ন তাদের ইলেকট্রন ঘাটতি আছে, যারা কার্বোক্যাটায়ন তাদের ইলেকট্রন ঘাটতি আছে, সুতরাং এদের ইলেকট্রন নেয়ার প্রবণতা, এদের ইলেকট্রন নেয়ার প্রবণতা আছে। ঠিক আছে, যেহেতু এরা ধনাত্মক তাইলে এদের ইলেকট্রন ঘাটতি আছে এবং এরা হলো ইলেকট্রন নেয়ার প্রবণতা, এদের ইলেকট্রন নেয়ার প্রবণতা আছে, এদের সবার কি আছে ইলেকট্রন নেয়ার প্রবণতা আছে। এখন স্থিতিশীল কোনটি হবে যার নেয়ার প্রবণতা কম? স্থিতিশীল কোনটা হবে যার নেয়ার প্রবণতাটা কম? আচ্ছা, কার নেয়ার প্রবণতা কম হবে? তার নেয়ার প্রবণতা কম হবে যে বেশিক্ষণ টিকে থাকতে পারবে, যে বেশিক্ষণ টিকে থাকতে পারবে। ঠিক না, তাইলে কার্বোক্যাটাইনের মধ্যে কোনটি স্থিতিশীল হবে যেটি বেশিক্ষণ টিকে থাকবে? আচ্ছা, কোনটি বেশিক্ষণ টিকে থাকবে যার ইলেকট্রন নেয়ার প্রবণতা কম? তার ইলেকট্রন নেয়ার প্রবণতা কেন কম? কারণ হলো সে বেশিক্ষণ টিকে থাকতে পারে। ইলেকট্রন নেয়ার প্রবণতা কম মানে কি? তার মানে তার বেশিক্ষণ টিকে থাকার ক্ষমতা আছে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা দেখব যে স্থায়িত্বের ক্রমে কার স্থায়িত্ব বেশি? তার স্থায়িত্ব বেশি যে বেশিক্ষণ টিকে থাকবে, তাই তো? কে বেশিক্ষণ টিকে থাকবে, কে বেশিক্ষণ টিকে থাকবে যে যার কিনা ইলেকট্রন নেয়ার প্রবণতা কম, যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা কম থাকবে সে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি বুঝতেই পারি, আমরা যদি জেনেই গেলাম যে টারসিয়ারি সবচেয়ে স্থিতিশীল, আমরা যদি জেনেই গেলাম যে টারসিয়ারি সবচেয়ে স্থিতিশীল, তার মানে আমরা বলতেই পারি যে টারসিয়ারি ইলেকট্রন নেয়ার প্রবণতা কম, টারসিয়ারি ইলেকট্রন নেয়ার প্রবণতা কম, টারসিয়ারি বেশিক্ষণ টিকে থাকতে পারে, ইলেকট্রন নেয়ার প্রবণতা কম। প্রবণতাটা কি থাকবে? কম থাকবে। এখন ইলেকট্রন নেয়ার প্রবণতা কার কম থাকবে যে বেশিক্ষণ টিকে থাকতে পারবে? এখন কে বেশিক্ষণ টিকে আছে? টারসিয়ারি। এখন আসো যে টারসিয়ারি কেন বেশিক্ষণ টিকে থাকে, এবার খেয়াল করো। টারসিয়ারিতে তিনটা অ্যালকাইল আছে, টারসিয়ারিতে কয়টা অ্যালকাইল আছে? তিনটা অ্যালকাইল আছে। অ্যালকাইলরা হচ্ছে ইলেকট্রন দান করে, অ্যালকাইলরা ইলেকট্রন কি করে? দান করে, মনে রাখবা। অ্যালকাইলরা হচ্ছে ইলেকট্রন দানকারী, ইলেকট্রন দানকারী সাহায্যকারী, ইলেকট্রন দানকারী সাহায্যকারী। তাইলে এখন এই কার্বন ধনাত্মক, তার সাথে কয়টা অ্যালকাইল আছে? তিনটা অ্যালকাইল আছে। মনে করো কথার কথা, কথার কথা যে এর তিন ছেলে বিদেশ থাকে, টাকা পাঠায়। আবার এটা দুই ছেলে বিদেশ থাকে, টাকা পাঠায়। এর এক ছেলে বিদেশ থাকে, টাকা পাঠায়। এর কোনো ছেলেও নাই, বিদেশেও নাই, টাকাও কেউ পাঠায় না। তাহলে টারসিয়ারি সবচেয়ে কি স্টেবল না? তুমি এমনি আমাদের সাধারণ সেন্সে চিন্তা করো যে যার তিনটা ছেলে বিদেশ থেকে এবং তাকে টাকা পাঠায়, আমরা যদি বলি যে চারজনের মধ্যে কে বেশি স্টেবল, তাহলে তুমি কি বলবা? যে টারসিয়ারিটা স্টেবল, কারণ তার তিন ছেলে বিদেশে থাকে, তিন ছেলে টাকা পাঠায়। তো সুতরাং কে বেশি স্টেবল? ঠিক আছে, তাহলে এই কারণে টারসিয়ারি যেহেতু সবচেয়ে স্থিতিশীল, যে কারণেই হোক, তাহলে এই আস্তে আস্তে স্থিতিশীলতা কি হবে? কমবে না। অর্থাৎ কম স্থিতিশীল কে হবে? মিথাইল, যাকে কেউ সাহায্য করতেছে না। ঠিক না, সুতরাং তার স্টেবিলিটি কম হবে। এই হলো গিয়ে স্থিতিশীলতার ক্রমের ব্যাখ্যা। হ্যাঁ, যে টারসিয়ারি স্থিতিশীলতা বেশি, তারপরে সেকেন্ডারি প্রাইমারি এবং মিথাইলের। আচ্ছা, এরপরে হলো সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রম হলো মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি।
এটা আর বুঝার অপেক্ষা রাখে না যে স্থিতিশীলতার ক্রমের উল্টাটা হবে সক্রিয়তার ক্রম। যার স্থিতিশীলতা বেশি তার সক্রিয়তা কম, আর যার স্থিতিশীলতা কম তার সক্রিয়তা বেশি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্থিতিশীলতার ক্রমের ব্যাখ্যা দিচ্ছি, সক্রিয়তার ক্রমের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। স্থিতিশীলতার ক্রমের উল্টাটাই হচ্ছে সক্রিয়তার ক্রম, স্থিতিশীলতার ক্রমের উল্টাটাই হচ্ছে কি সক্রিয়তার ক্রম। ঠিক আছে, কারণ তার তিন ছেলে বিদেশে পাঠাইছে, সে তো নিজে বুড়া হয়ে গেছে আর এর কোনো ছেলেই নাই, তার মানে কি পুরা তত্ত্বাজা, ঠিক আছে, ইয়াং ম্যান, তাহলে তার কি সক্রিয়তা সবচেয়ে বেশি না, এমনটা আর কি। হ্যাঁ, তাহলে তার থিয়ারিটা সক্রিয়তা বেশি কি, এখনো ছেলে পুলে হয় নাই, ইয়াং ম্যান, ঠিক না, তাহলে কি হবে, তার সে শক্তিশালী বেশি হবে না? আর যার তিন ছেলে বুঝতে হবে যে তার ছেলেরা টাকা পাঠায় বসে বসে খাইতে পারে ঠিকই, কিন্তু নিজের সক্রিয়তা কি কম, ঠিক না? তো ব্যাখ্যা কি ক্লিয়ার হলো না? ক্লিয়ার তো? আর আমি যেটা বলি দুর্ভাগ্যজনক ভাবে, আমি একটা সত্য কথা যেটা সেটা যে অর্গানিকের যারা প্রথম ক্লাস গুলো করবে না, অর্থাৎ ক্লাস এক থেকে অন্তত 5, 7, 10 পর্যন্ত অর্থাৎ বেসিক থেকে, তাদেরকে আর অর্গানিক পড়াই উচিত হবে না, কথা বুঝছ? কারণ হলো অর্গানিকটা এইগুলো হলো গিয়া তোমার বেসিক টুল, এগুলো না জানা থাকলে বা না বোঝা থাকলে পরবর্তীতে অর্গানিক দেখবা যে কেউ বুঝবেই না, তার পক্ষে আর অর্গানিক নেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, কার্বোক্যাটায়নের বিষয়টা বুঝতে পারছি না। এবার হলো কার্বানায়ন, কার্বানায়ন শুধুই কার্বানায়ন, তাহলে নামের সাথে একটু মিল আছে, কার্বানায়ন মানে কার্বো অ্যানায়ন, নেগেটিভ আয়নটা, ঠিক না? তাহলে কার্বন যদি নেগেটিভ চার্জে চার্জিত হয় তাহলে কি হবে, কার্বানায়ন। তাহলে তুমি দেখাই বলছো যে সমযোজী বন্ধনে বিষম বিভাজনে ধনাত্মক কাজ বিশিষ্ট, ধনাত্মক কাজ বিশিষ্ট বলছো কার্বোক্যাটায়ন, আর এখন তুমি কি বলবা ঋণাত্মক কাজ বিশিষ্ট কার্বন, ঋণাত্মক কাজ বিশিষ্ট কার্বনকে বলা হয় কার্বানায়ন। কার্বন যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্বানায়ন হবে। ওকে, আচ্ছা, এর প্রকার কার্বানায়ন মানে নেগেটিভ কার্বন, কার্বানায়ন মানে নেগেটিভ কার্বন, কার্বানায়ন মানে নেগেটিভ কার্বন, কার্বানায়ন মানে নেগেটিভ কার্বন। তাহলে কি প্রকারভেদ তো একই থাকবে, কার্বোক্যাটায়নে ধনাত্মক কার্বন, কার্বানায়নে ঋণাত্মক কার্বন, কিন্তু কার্বন তো চতুর্যুগী, ঠিক আছে, তাহলে কার্বো ধনাত্মক কার্বন হোক আর ঋণাত্মক কার্বন হোক এই চার প্রকারই হবে, মিথাইল, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। মিথাইল প্রাইমারি সেকেন্ডারি এবং হলো টারসিয়ারি, মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি এই প্রকার ভেদের মধ্যেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এদেরও কি জানতে হবে, স্থিতিশীলতার ক্রম বা স্থায়িত্বের ক্রম, এদেরও স্থায়িত্বের ক্রম, এদের স্থায়িত্বের ক্রম হলো মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি। আচ্ছা, তাইলে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম আর এর স্থায়িত্বের ক্রম কি হবে, অপোজিট হবে, ওদের স্থায়িত্বের ক্রম আর এদের স্থায়িত্বের ক্রম কি হবে, অপোজিট হবে, ঠিক আছে। তাইলে এক্ষেত্রে আবার স্থায়িত্ব বেশি কার, সেটা হচ্ছে মিথাইলের, তারপরে প্রাইমারি সেকেন্ডারি এবং টারসিয়ারি। আচ্ছা, এখানে কি ব্যাখ্যা আছে, এখানকার ব্যাখ্যা হলো এবার যেহেতু এরা ঋণাত্মক তাই এদের এবার ইলেকট্রন দেয়ার প্রবণতা, যেহেতু এবার এরা ঋণাত্মক তাইলে এবার এদের ইলেকট্রন দেয়ার প্রবণতা, দেয়ার প্রবণতা, তাই খুঁজতে হবে স্থায়িত্ব তার বেশি যার দেয়ার প্রবণতা কম, স্থায়িত্ব তার বেশি যার দেয়ার প্রবণতা কম, স্থায়িত্ব তার বেশি যার দেয়ার প্রবণতা কম বা দেয়ার সক্ষমতা কম, দেয়ার সক্ষমতা কম, দেয়ার সক্ষমতা সবচেয়ে কম হবে কার, এই তো মাত্র মনে করো পড়ালেখা শেষ করতে চাকরিতে ঢুকছে, ঠিক আছে, তাইলে কি এখনো তো কেউ তারে টাকা পয়সা দেয় না, ছেলে টেলে হয় নাই, ঠিক না, তাইলে এর দেয়ার প্রবণতা কি হবে, সবচেয়ে কম, ঠিক আছে, দেয়ার প্রবণতা সবচেয়ে কম, তাহলে নেয়ার প্রবণতা সবচেয়ে কম ছিল ওর, নেয়ার প্রবণতা কম ছিল ওর আর দেয়ার প্রবণতা কম হবে কার, এর, ঠিক আছে। তাহলে মিথাইলের দেয়ার প্রবণতা সবচেয়ে কি হবে, কম হবে, তাহলে কার্বোক্যাটায়নকে চিন্তা করবা ইলেকট্রন নেয়ার প্রবণতা আর এদেরকে চিন্তা করবা ইলেকট্রন দেয়ার প্রবণতা বা সক্ষমতা,
দেয়ার প্রবণতা বা সক্ষমতা। তাইলে এর আর সক্ষমতা হবে কি? মাত্র তো কেবল চাকরিতে ঢুকছে, তাইলে এর দেয়ার প্রবণতা কি সবচেয়ে কম বা সক্ষমতা কি সবচেয়ে কম? তাহলে এর দেয়ার সক্ষমতা যদি সবচেয়ে কম তাহলে এর স্থিতিশীলতা সবচেয়ে বেশি, স্থিতিশীলতা সবচেয়ে বেশি। ওকে, কারণ সে দিতে চাইবে না, ওকে, না দিয়ে সে টিকে থাকতে চাইবে আর কি। ওকে, আচ্ছা, তো এ হলো স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা। তাহলে এদেরকে বিবেচনা করবা দেয়ার প্রবণতা দিয়ে। আচ্ছা, তাহলে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম টারসিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি আর হচ্ছে মিথাইল, অর্থাৎ উল্টা। তাহলে এটার সাইটের ক্রমের উল্টাটাও সক্রিয়তার ক্রম, ওইটারও সাইটের ক্রমের উল্টাটা হচ্ছে সক্রিয়তার ক্রম। ঠিক আছে, তাহলে সক্রিয়তা কার বেশি? এবার কার্বনায়নের বেলায় টারসিয়ারি, টারসিয়ারি, কারণ তার তিন শ্রেণী টাকা দেয়, তার ইলেকট্রো ক্ষমতা বেশি না, দেয়ার ক্ষমতা বেশি না, দেয়ার ক্ষমতা বেশি। তাহলে এই ক্ষেত্রে চিন্তা করতে হবে দেয়ার সক্ষমতা দিয়ে। সক্ষমতা কম স্থিতিশীল, সক্ষমতা বেশি সক্রিয়, সক্ষমতা কম স্থিতিশীল, সক্ষমতা বেশি সক্রিয়। ঠিক আছে, এটা হচ্ছে দেয়ার প্রবণতা দিয়ে। আর ওদেরকে বিবেচনা করতে হবে ইলেকট্রন নেয়ার প্রবণতা দিয়ে। সেক্ষেত্রে নেয়ার প্রবণতা কম স্থিতিশীলতা বেশি, নেয়ার প্রবণতা বেশি স্থিতিশীলতা ইয়া সক্রিয়তা বেশি। ঠিক আছে, তাইলে তোমরা এভাবে চিন্তা করবা ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি আর নেয়ার টেন্ডেন্সি দিয়ে, দেয়ার টেন্ডেন্সি অ্যান্ড নেয়ার টেন্ডেন্সি। ঠিক আছে, টেন্ডেন্সি যত কম দেয়ার হোক আর নেয়ার হোক, টেন্ডেন্সি কম মানে স্থিতিশীলতা বেশি, টেন্ডেন্সি কম স্থিতিশীলতা বেশি, আর টেন্ডেন্সি বেশি মানে সক্রিয়তা বেশি। ঠিক আছে, তাহলে টেন্ডেন্সি কম হইলে স্থিতিশীলতা বেশি, আর টেন্ডেন্সি যদি বেশি হয় তাহলে সক্রিয়তা বেশি। ঠিক আছে, তো ধারণাটা রাখো, যখন দেখবা যে অ্যাপ্লাই করতে হবে তখন ঠিকই অ্যাপ্লাই করতে পারবা। এখন মনে হবে যে একটু প্যাচ লেগে যায়, কিন্তু এখন তোমাদের মাথার মধ্যে নিশ্চিত ভাবে বিষয়টা গেছে, তোমরা এটা যখন অ্যাপ্লাই করতে হবে তখন ঠিকই দেখা যাবে যে তোমরা ঠিক অ্যাপ্লাই করতে পারতেছ। ঠিক আছে, ওইটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, শুধু এটা আবার দেখো, আবার প্র্যাকটিস করো আর কি। তো এ পর্যন্ত।